আবাদ মৌসুমের আগে উৎপাদনের শীর্ষ জেলা মুন্সিগঞ্জে আলুর দাম আরেক দফা বেড়েছে। সপ্তাহের ব্যবধানে 5 থেকে 6 টাকা বেড়ে এখন কেজি প্রতি দাঁড়িয়েছে 60 টাকায়, কোথাও কোথাও আরও বেশি। কৃষি অধিদপ্তর বলছে মজুত পর্যাপ্ত রয়েছে, তবে দাম বৃদ্ধি অযৌক্তিক। চড়া মূল্যে আলু ক্রয়ে বিপাকে পড়তে হচ্ছে ক্রেতাদের, ব্যবসায়ীরা নানান কারণ দেখাচ্ছেন। মুন্সিগঞ্জের হিমাগারগুলোতে আলু বাজারজাতকরণে ব্যস্ততা। সকাল হতে ফোনে ফোনে ব্যাপারীদের কথোপকথন, আড়তেই নির্ধারণ হয় দাম, এরপর পরিস্থিতি বুঝে পাঠানো হয় বাজারে। আসন্ন আবাদ মৌসুমের আগে আলুর দর চড়া পাইকারি ও খুচরা বাজারে। সপ্তাহের ব্যবধানে বেড়েছে 5 থেকে 6 টাকা, খুচরা বাজারে 60 টাকা কেজিতে বেশ বিপাকে ভোক্তারা। গরিবে কি আলু খাইতে পারবো? 60 টাকা কেজি চাই আলু। আগে যে বিয়া ছিল সিন্ডিকেট, এটি ছোট খাটো, ওখানে বড় বড় সিন্ডিকেট হইতেছে। আমরা সাধারণ মানুষ, আমরা তো কিছু করার নেই, আমাদের হাত পা বাড়ায় যায়। কৃষি সম্প্রসারণের তথ্য মতে জেলার 58টি হিমাগারে মজুত প্রায় 70,000 মেট্রিক টন খাবার আলু। গত মৌসুমেও ছিল একই পরিমাণ, দাম ছিল 45 থেকে 47 টাকার মধ্যে। অথচ এবারে দাম বৃদ্ধিতে খুচরা দোকানিরা দায় চাপাচ্ছেন পাইকারদের উপর। খুচরা বাজারে আগে বেচতাম 5-50, 60 কেজি বেচতে দিতেছে, 5 টাকার মতন বাড়ছে আগের থেকে, এই জন্য আমরা বাড়াই বেশি। 50 টাকা আলু তো খুব কম বিলে, খালি কয়ে বিছানা দিয়ে শেষ পর্যায়ে অনেক আলুর দাম একটু বাড়ে। দাম বৃদ্ধির জন্য বিভিন্ন অজুহাত দেখালেও আলুতে কোনো সিন্ডিকেট হয় না বলে দাবি ব্যবসায়ী, হিমাগার মালিক ও ব্যাপারীদের। বৃষ্টি হলে এখন নর্থ বেঙ্গলে আলু লাগাইছে, নতুন আলু বিছন লাগানোর পর একটা ক্ষয়ক্ষতি হয়ে গেছে, ক্ষয়ক্ষতির কারণে নর্থ বেঙ্গল বাজারটা বাড়তি। বিছনের দাম কমায় দিলে বা সারের দাম কমায় দিলে যে আমাকে কেন খরচ দেখেছি একটু কম পড়লে আমরা আবার কম দামে বেচতে পারি। প্রোডাকশনও কম হয়েছে, উৎপাদন খরচ অনেক বেশি পড়ে গেছে, এই জন্য একটু দাম বেশি। আলুতে কোনো সিন্ডিকেট নাই, কেউ বলে সিন্ডিকেট আছে, আসে দেখুক, দেখার পরে ও সিন্ডিকেট ধরতে পারে, ও দাম কমাক, সমস্যা নাই। কেজি প্রতি আলুর এমন দাম অযৌক্তিক বলছে কৃষি সম্প্রসারণ ও বিপণন অধিদপ্তর। অতিরিক্ত মুনাফার বিষয়ে মনিটরিং চলছে বলেও জানায় তারা। আমাদের আলু তো সারা দেশেই যাচ্ছে, এখন সারা দেশে যেহেতু একটু আলু নিয়ে একটু হয়তো ঘাটতি আছে, এই জন্য বোধ হয় এই মুহূর্তে একটু বাজারটা বেশি। খুচরা পর্যায়ে একটা আপনার লাভ লভ্যাংশ কতটুকু সর্বোচ্চ যেতে পারবে এটার একটা সীমা দেওয়া আছে, যদি কেউ মুনাফা করে আমরা এবারের মৌসুমে জেলায় 10 লাখেরও বেশি মেট্রিক টন আলু উৎপাদিত হয়েছে। নভেম্বরের মাঝামাঝিতে শুরু হবে আসন্ন মৌসুমের আবাদ। আরাফাত রায়হান, সাকিব, যমুনা নিউজ, মুন্সিগঞ্জ।